রাজস্থানের কোটা থেকে আসা ছাত্রছাত্রীদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় আজ সকালে প্রশাসনের উদ্যোগে বাড়ি ফিরছেন সেই সব ছাত্রছাত্রীরা। এ প্রসঙ্গে অতিরিক্ত জেলাশাসক জ্যোতির্ময় তাঁতি বলেন, এই ছাত্রছাত্রী সহ চারজন অভিভাবকদের পরীক্ষার ফল নেগেটিভ আসার পরই জেলা প্রশাসনের উদ্যোগে তাদের বাড়ি ফিরে যাবার ব্যবস্থা করা হয়েছে এবং আগামী 20 মে পর্যন্ত তারা বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকবে। প্রথমবার পরীক্ষার পর বুধবার দ্বিতীয় দফায় তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে তিনি জানান। স্বভাবতই দীর্ঘদিন পরে বাড়ি ফিরতে পেরে খুশি ছাত্রছাত্রী ও তাদের পরিবার পরিজনরা। ছিল মোট 31 জন, যার মধ্যে 27টি স্টুডেন্ট ছিল এবং 4 জন পেরেন্টস ছিল, বাবা ছিলেন। এরা 2 তারিখ ঢুকেছিল। আজকের মেডিকেল টেস্টের রিপোর্ট আমরা কালকে রাতেই পেয়েছি, সবারই নেগেটিভ এসেছে। আবার ফার্দার মেডিকেল চেক আপ করে এদের ছাড়া হলে এখান থেকে 20 তারিখ পর্যন্ত এরা স্ট্রিক্ট হোম কোয়ারেন্টাইনে থাকবে, সেটাই বলে দেওয়া হয়েছে। কুটিয়া সদরের কতজন আছেন সেই সংখ্যাটা আমি বলতে পারবো না, দেখতে হবে। মানে গোটা 26 জন জুড়ে আমাদের এসডিও সাহেবরা গাড়ি অ্যারেঞ্জ করেছেন, 30 জন পেরেন্টস তারা নিজেরা গাড়িতে করে এনেছে, মানে গাড়ি এনেছে। তো এরা গেল আর এদের জন্য ডুজ ডোন্টস যা আছে, কী করবে কী করবে না সেটাও বলে দেওয়া হলো। এরা এখানে থেকেও খুব সাহায্য করেছে আর বাড়িতে গিয়ে আশা করছি আমরা ওরা ঠিকঠাক করেই থাকবে। বাড়িতে কি ওরা কিছুদিন কোয়ারেন্টাইনে থাকবে? 14 দিন 20 তারিখ পর্যন্ত এদের স্ট্রিক্ট হোম কোয়ারেন্টাইন বলা হয়েছে।